আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আমি এটিএম মুজাহিদুল ইসলাম, গণিত শিক্ষক, আহমেদ ভবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি আমাদের রুটিন মোতাবেক লাইভ ক্লাসে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমিতি। আমাদের পরিমিতি অধ্যায় নিয়ে, সাধারণ গণিত, এটা আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে বহুভুজ সংক্রান্ত একটা সৃজনশীল সমস্যার সমাধান আমরা করব। বহুভুজের মধ্যে আমরা সুষম বহুভুজ শুনেছি এবং আরেকটা হচ্ছে অনিয়মিত বহুভুজ, অনিয়মিত আকৃতির বহুভুজ। অনিয়মিত আকৃতির বহুভুজটা কি আর সুষম বহুভুজটা কি, এটা আমাদের প্রথমে একটু যদি আলোচনা করি যে আসলে সুষম বহুভুজ বলতে আমরা বুঝি যে বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কোণগুলো সমান হবে, এটা হলো সুষম বহুভুজ। আর অনিয়মিত আকৃতির বহুভুজ বলতে আমরা বুঝতে পাচ্ছি, বুঝব যে আমাদের বহুভুজের বাহুগুলো সমান হবে না, কোণগুলোও সমান হবে না। তা আমরা এখানে এটা আমাদের চিত্র একটা এখানে দেখো, আমরা বোর্ডে একটা চিত্র এঁকেছি। এখানে এই চিত্রে আমরা এমন একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত, আবার এই যে অবস্থা যে বাহুগুলো আছে এটা কিন্তু অসমান। এটা এইখানে এইটুকু একটা বাহু, যেমন এ বি সি ডি ই এফ জি, এই যে বহুভুজটা এটার কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, অথবা কোনোটা কোনোটার মিল থাকতেও পারে, কিন্তু এই জন্য এটাকে আমরা অনিয়মিত আকৃতির বহুভুজ বলছি। আর সুষম বহুভুজ যদি বলা হতো তাহলে আমাদের যেই বাহুগুলোই থাকতো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতো। এইখানে আমরা একটু লক্ষ্য করি যে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু, ডি ই একটা বাহু, ই এফ জি এটা একটা বৃত্তের অর্ধাংশ, অর্ধবৃত্ত। আবার এইখানে দেখো জি এ একটা বাহু, তাহলে এখানে আমাদের এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্যে মিল নেই, এটার সাথে এটার দৈর্ঘ্যে মিল নেই। আবার এইখানে আমাদের চিত্রে বলা আছে ডি ই সমান জি ই, তার মানে ডি ই আর জি ই সমান, তাহলে এইখানে দেখা যাচ্ছে এই দুইটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হচ্ছে না। তাহলে অনিয়মিত বলা হচ্ছে এই জন্য যে কোনো নিয়ম নাই, মানে এক একটার দৈর্ঘ্য এক এক রকম, কোণের মানও এক একটা এক এক রকম, এই জন্য এটাকে বলা হচ্ছে অনিয়মিত আকৃতির বহুভুজ। আর সুষম বহুভুজটা হচ্ছে যে যতগুলো বাহু থাকবে, বহুভুজ বলতে কি একাধিক বাহুর সমন্বয়ে যে ভুজ, যেই মানে সমন্বিত একাধিক মানে বাহু নিয়ে দুই, যেমন ত্রিভুজ, তিনের অধিক, তিন থেকে তিনের অধিক বাহু নিয়ে যদি আমরা কোনো ভুজ আঁকি, ভুজকে বেষ্টিত করি, সেটাই হচ্ছে বহুভুজ। তাহলে সেখানে আমরা বলি ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। তো সমবাহু ত্রিভুজটা হচ্ছে এখানে তিনটা বাহু সমান, এটা একটা সুষম বহুভুজ, তিনটা বাহু তার কোণগুলোও তিনটা সমান, এটা তো সুষম বাহু, সুষম বহুভুজ। এরকম চতুর্ভুজের ক্ষেত্র আমরা পেতে পারি, সেটা যেমন বর্গক্ষেত্র, এটার চারটা বাহু সমান এবং চারটা কোণও সমান, এটাকে আমরা বলতে পারি সুষম বহুভুজ। পঞ্চভুজ হতে পারে,
পাঁচটা বাহু যদি সমান হয়, পাঁচ বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র ইয়েটা রেখা মানে বেষ্টিত ক্ষেত্র, তাইলে তাইলে তাহলে সুষম আর অসম আকৃতির বহুভুজ যেটা আমরা বলছি, তাহলে অসম আকৃতির বহুভুজটাকে আমরা কি বললাম, যেই বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান থাকবে না, এক একটা এক এক রকম থাকতে পারে, সেটা হলো অসম আকৃতির বহুভুজ। আর যেই বহুভুজের প্রত্যেকটা বাহু সমান হবে, বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেটা হবে সুষম বহুভুজ। এখানে আমাদের তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের যে চিত্রটা এঁকেছি এটা হচ্ছে একটা অসম অনিয়মিত আকৃতির বহুভুজ। তাহলে এই বহুভুজের এই চিত্র থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে, প্রথমে আমাদের বলেছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যে অনিয়মিত বহুভুজটা সেটার একটা বাহু হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে বিসি, আরেকটা সি ডি, আরেকটা ডিই, এইখানে একটা অর্ধবৃত্ত আছে এটা ই এফ জি, আর একটা হচ্ছে এ জি বা জি এ। এই বহুভুজ থেকে আমাদের বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা কী কৌশল অবলম্বন করব, এখানে আমাদের চিত্রে আমরা যদি ক নম্বর প্রশ্নের অ্যান্সার করতে যাই, তাহলে ক নম্বরে আমাদের চিত্র থেকে আমরা কী পাচ্ছি, চিত্র থেকে অলরেডি আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে সি ডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ডিই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইখানে এ জি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের এখানে একটা সম্পর্ক বলে দিয়েছে যে ডিই সমান জিই, তাহলে ডিইর মান বলে আছে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে অবশ্যই জিই হবে 5 সেন্টিমিটার। এখন এটা প্রমাণ করতে গিয়ে বার বের করতে গিয়ে আমরা কি করব, এই ডিই বাহুকে আমরা বর্ধিত করব, ডিই বাহুকে বর্ধিত করব, ডিই বাহুকে বর্ধিত করি যা এ বি কে এল বিন্দুতে ছেদ করে, আর সি বিন্দু দিয়ে, এখানে আমরা দুটো কাজ করতে পারি, সি বিন্দু দিয়ে ডি এল এর অথবা ই এল এর সমান্তরাল করে একটা রেখা আঁকতে পারি, অথবা সি বিন্দু থেকে বি এ বি এর উপর একটা লম্ব আঁকতে পারি। তাহলে আমরা যদি সমান্তরালও বলো বা লম্ব বলো তাতে কোনো অসুবিধা নেই, আমরা যদি এটা সমান্তরাল করে আঁকি, সমান্তরাল আঁকার নিয়ম হচ্ছে যে আমার এইখানে কোণের সমান করে কোণ আঁকতে হবে আমাদের, তাহলে এইখান থেকে কী করবো আমরা সি বিন্দু থেকে এর উপরে একটা লম্ব আঁকবো। তাহলে লম্ব আঁকার নিয়ম কি, বাহির রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখা লম্ব আঁকার নিয়ম কি, আমরা একটা বৃত্তচাপ আঁকবো ওখান থেকে, তারপরে এই দুই বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ আঁকবো, তাহলে আমাদের এই লম্বটা এইভাবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লম্ব আঁকলাম, তাহলে এখানে করণীয় কী ছিল আমাদের, প্রথমেই আমরা কী করলাম ই ডি কে এল পর্যন্ত বর্ধিত করলাম যা এ বি কে এল বিন্দুতে ছেদ করে, আর সি বিন্দু থেকে এ বি এর উপর সি এম লম্ব আঁকলাম। আমি লম্বটা কীভাবে আঁকতে হবে তোমাদের দেখালাম, আমি নামটা দিব এখানে যে এম, তাহলে সি বিন্দু থেকে এ বি এর উপর সি এম লম্ব আঁকলাম। তাহলে এখন লক্ষ্য করে দেখো যে আমাদের এই চিত্রে আমাদের কী দেওয়া আছে, ডিই জিই সমান ডিই,
এটা ইকুয়াল টু তাহলে হয়ে গেল 5 সেন্টিমিটার। আচ্ছা এবার দেখো, এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখন যে আমরা আঁকলাম এটা কিন্তু এর উপর একটা লম্ব, এটা এর উপর একটা লম্ব, এটা হচ্ছে এবির উপর লম্ব। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করি আমরা এখানে এই জি এ এবং ই এল, যেহেতু এটা ই ডিটা লম্ব বর্ধিত করলে সেটা একই রেখা, তাহলে একই রেখার উপরে দেখা যাচ্ছে জি জি বিন্দু জি এবং জি ই রেখার উপর জি বিন্দুতে জি এ লম্ব আর ই বিন্দুতে ই এল লম্ব। তাহলে একই রেখার দুই বিন্দুতে যদি দুটো লম্ব আঁকা হয় তাহলে এই রেখা দুটো হচ্ছে সমান্তরাল। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যদি একটা চতুর্ভুজ আমরা চিন্তা করি, তাহলে চতুর্ভুজের দুইটা বাহু যদি এটা সমান, এটা 12 সেন্টিমিটার, তাহলে এটার উপর এটা লম্ব, এরা সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা রেখাও সমান্তরাল হয়ে যাবে এবং দৈর্ঘ্য তারা সমান হবে, এটাও 5 হয়ে গেল। তাহলে এইখানে আমরা যে অংশটা পেলাম এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে এ এল ইজি। এখন আমরা যদি লক্ষ্য করি এইখানে আমাদের এই টোটালটা জি এটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে ই এলটা হবে কত, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে এর বিপরীত বাহু সমান, তাহলে এটাও হয়ে যাবে আমাদের টোটালটা ই এলটা হবে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি ই এল সমান হবে 12 সেন্টিমিটার। কেন ই এল সমান, কারণ এখানে আমাদের জি ই আর ই এল সমান হয়ে গেল জি এ, তাহলে ই এল হচ্ছে জি ই এর সমান, জি এ এর সমান, আর জি এ ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ই এলটা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এবার লক্ষ্য করে দেখো ই ডি এর মান কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের আমরা এখন তাহলে ডি এলটা কত হবে, তাহলে ডি এল এর মান হবে সম্পূর্ণ ই এল থেকে আমরা ডি ই বাদ দেব, মাইনাস ডি ই। তাহলে ডি ই বাদ দিলে কি থাকবে, ই এল থেকে ডি এ অংশটা আমি যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে হবে ডি এল। তাহলে ডি এল ই এল এর মান কত পেয়েছি, 12 সেন্টিমিটার, তার থেকে ডি ই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার যদি আমরা বাদ দিই তাহলে এটা হচ্ছে আমাদের এত সেন্টিমিটার, তাহলে আমাদের এটা হচ্ছে কত, 7 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এটা 7 সেন্টিমিটার। এখন খেয়াল করো এইটা যদি 7 সেন্টিমিটার হয় তাহলে আমরা কিন্তু একই রেখা সিডি এর উপরে কিন্তু দেখো আমরা এই ডি এল এবং সি এম লম্ব, এরা কিন্তু এইখান থেকে এই একই রেখা পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে আমরা এইখানে এটাও কিন্তু দেখো যেহেতু এটা এটার উপর লম্ব তাহলে এরা সমান্তরাল, তাহলে এইটাও আবার এটার সমান্তরাল, তাহলে এইখানে আমার এই বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ এটা সমান 7 হয়ে যাবে, এইটা হয়ে যাচ্ছে 7। তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো যেহেতু এটা 7, এটার থেকে এটা লম্ব এঁকেছি আমরা, এই দূরত্ব এখান থেকে এটার দূরত্ব লম্ব দূরত্ব যতটুকু এখান থেকে এটার লম্ব দূরত্ব সেম, তাহলে এটা যেহেতু 7 সেন্টিমিটার সুতরাং আমাদের সিএমটা হবে, সুতরাং সিএম হবে 7 সেন্টিমিটার। তাহলে সিএম 7 সেন্টিমিটার, যেহেতু আমাদের এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে তাহলে এটা আর এটা সমান এবং সমান্তরাল হয়। এটা যেহেতু আমাদের এল এমটা, এল এম এর মান তাহলে আমরা কী পাচ্ছি, এটার সমান হয়ে যাচ্ছে সিডি, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা পেয়ে গেলাম 7, এটা পেয়ে গেলাম সরি এটা পেয়ে গেলাম এল, পেয়ে গেলাম 5,
एल पे गेलाम फाइव केनो जेहेतु एटा एक ही भावे एटा एकटा आयतक्षेत्र एर विपरीत बाहू समान ताले देखो एइखाने आमरा पेये जाच्छि एल समान हच्छे एल समान हच्छे जिई समान एबं समान्तराल समान्तराल निच्छि ना आमरा मापटा निच्छि ताले एल समान जिई समान हच्छे फाइव सेंटीमिटार তাহলে এটা এল ফাইভ সেন্টিমিটার এল এম সেভেন সেন্টিমিটার তাইলে আমাদের এম এনটা কতটুকু তাহলে আবার খেয়াল করে দেখি এ বি এম এনটা কি এম এন হচ্ছে এ বি থেকে আমি সম্পূর্ণটা যদি বাদ দিই তাহলে আমি এম বি এম বা এম বি পাবো এইখানে তাহলে আমাদের এই ঘটনাটা কি আমাদের দরকার হচ্ছে যে এইখানে এটা কিন্তু আমরা লম্ব এঁকেছি তাহলে এম বিটা কী দাঁড়াচ্ছে এম বির মান বা বি এম এটা কী দাঁড়াচ্ছে বি এমটা হচ্ছে এ বি থেকে আমি বাদ দেব এ এল এবং এল এম তাহলে এখানে এ বি এ বির মান হচ্ছে আমাদের কত আমাদের প্রশ্নে দেওয়া আছে এ বির মান হচ্ছে এই যে দেখো ফিফটিন সেন্টিমিটার ফিফটিন এইখানে আমরা এ এল এর মান পেয়েছি ফাইভ এবং এল এম এর মান পেয়েছি সেভেন তাহলে আমাদের ক্যালকুলেশনটা কী দাঁড়াচ্ছে ফিফটিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার এই আমরা পেলাম এল এম এর মান এই থ্রি সেন্টিমিটার পেলাম এবার খেয়াল করো আমাদের এই কাজটুকু করতে হচ্ছে এত কিছু কাজ করতে হলো যে আমি এইখানে আমাকে বিসি এর মান নির্ণয় করতে বলেছে তো বিসি এর মান যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমি এই মানের নির্ণয় করার জন্য আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হচ্ছে কারণ এই বাহুর মান জানতে হবে এই বাহুর মান জানতে হবে তাহলে আমি এটা এখন কাজে লাগাতে পারবো এটা পেলাম আমরা থ্রি সেন্টিমিটার তাহলে এখানে আমাদের করণীয় কী ছিল শুধু এই লম্বটাকে আমরা বর্ধিত করলাম এল পর্যন্ত সি থেকে এ বি এর উপর লম্ব আঁকলাম এই জন্য এটা আমরা দুইটা বাহু সমান পেয়ে গেলাম আর এটা বিপরীত বাহু বলে এটা এটা যেহেতু এটা সমান্তরাল তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল কোণগুলি যেহেতু সমকোণ এটা লম্ব তাহলে এই কোণ সমকোণ এই কোণ সমকোণ এই কোণ সমকোণ তাহলে অবশ্যই এটা সমকোণ হবে তাহলে এটা একটা আয়তক্ষেত্র আরে লম্ব একটা বর্গক্ষেত্র বা একটা ইয়ে হয়ে গেল তাহলে যেহেতু আমরা দেখলাম যে চারটা বাহু সমান সুতরাং এটা একটা বর্গক্ষেত্র তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই থ্রি এম বি এর এবং সি সি এম এর মান বের করব ফলে আমরা এখন কি পেয়ে গেলাম সি বিসিএম বা সি এম বি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা লম্ব এঁকেছি তাহলে এখন আমরা বলতে পারি যে এই সমকোণী ত্রিভুজ যেহেতু সিএম লম্ব এ বি বলে ত্রিভুজ বিসিএম একটি সমকোণী ত্রিভুজ যার এম কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি অতিভুজ বিসি এই বিসির মান বের করার জন্যে আমাদের এইখানে আসা তাহলে বিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ
তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি আমরা জানি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে পিথাগোরাসের এইখানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি এখানে প্রধান বিষয়টাই হচ্ছে যে অতিভুজের সাথে অন্য দুইটা বাহুর সম্পর্ক এজন্য অতিভুজটাকে সেটা আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমরা পিথাগোরাসের উপপাদ্যের কথা বলবো তাইলে আমরা এজন্য অতিভুজটাকে পরিচয় করে দিলাম তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে আমরা কি পাই অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান তাহলে আমরা এখন সিএম এর মান কত পেয়েছিলাম সিএম এর মান পেয়েছি 7 স্কয়ার পেলাম আর এমবি এর মান পেয়েছি 3 তাহলে স্কয়ার হলো তাহলে কত হচ্ছে 49 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 58 সুতরাং বিসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 58 আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেলাম এটাকে তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটারে যদি মান বের করতে চাও ক্যালকুলেটারে আমরা ব্যবহার করলে এটা আসবে এটা ইকুয়াল টু হবে 7.62 প্রায় তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল যে কথাগুলো আমি তোমাদের এখানে বললাম এটা অনেকগুলো কথা তোমরা সংক্ষেপে এই কথাগুলো বলতে হবে এটা আকার কথাটা বলে মাপগুলো বলে আমাদের যেহেতু এখানে আসতে হবে সেই জন্য আমার এই বাহু দুইটার মান বের করে আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে এই জন্য আমাকে এই কাজটুকু এভাবে করতে হবে তাহলে আমরা লাস্টে কী লিখব সুতরাং নির্ণয় মান বা বিসি এর মান যেটা আমরা লিখে দিব এত সেন্টিমিটার প্রায় এখানে প্রায় কথাটা আমাদের লিখতে হবে এই কারণে যে আমরা সম্পূর্ণ মান লিখিনি কিছু অংশ ছেড়ে দিয়েছি এই জন্য আমরা এখানে প্রায় কথাটা লিখব সুতরাং বিসি এর মান বা বিসি এর দৈর্ঘ্য সুতরাং বিসি এর দৈর্ঘ্য 7.62 সেন্টিমিটার প্রায় এইগুলো আমাদের প্রথম অংশ এবার আমরা দ্বিতীয় অংশে যাব প্রথম অংশে যেহেতু বর্ণনা অনেক হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর এত আমাদের আমরা এইটা ব্যবহার করে আমরা কাজ করতে পারবো তাহলে আমরা বিসি এর মান পেলাম 7.62 সেন্টিমিটার এবার আমরা চলে যাব খ নম্বরে খ নম্বরে যখন আমরা যাব খ নম্বরে আমাদের বলা হয়েছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো এখানে আমাদের চিত্রে ইএফজি অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক তার মানে জিটা হচ্ছে ব্যাস যে বৃত্তের ব্যাসই বৃত্তটাকে সমান দুইভাবে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক তাহলে ইএফজি হচ্ছে আমাদের এখানে অর্ধবৃত্ত এর পরিধি নির্ণয় করতে বলছে তাহলে আমরা পরিধি নির্ণয় করতে কিভাবে বৃত্তের পরিধি নির্ণয় করতে বলে আমাদের ব্যাসার্ধ লাগবে তাহলে এখানে আমরা এই কথাটা লিখি এখানে কিন্তু আমরা জি ইর মান আমরা উদ্দীপক থেকে এখানে বলা আছে ডি ই সমান জি এজন্য আমরা বলছি যে উদ্দীপকে প্রদত্ত চিত্র থেকে পাই ডিই জিই ইকুয়াল টু ডিই ইকুয়াল টু
5 जीई होच्छे जीई अर्धवृत्तेर ব্যাসার ব্যাস জিই হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস তাহলে আমরা জি যদি অর্ধবৃত্তের ব্যাস হয় তাহলে জি অর্ধবৃত্তটা কি অর্ধবৃত্তটা উল্লেখ করে দিই আমরা তাহলে আমরা বলি যে সুতরাং ই এফ জি অর্ধবৃত্তের ব্যাস समान होच्छे 5 सेंटीमीटर ताले अर्धवृत्तेर सुतरां अर्धवृत्तेर व्यासार्ध की होबे व्यासार्ध आर जदि आमरा धरे नेई 5 बाई 2 सेंटीमीटर समान होबे 2.5 सेंटीमीटर अर्थात आमी बोझाते चाच्छिलाम जे आसले एखाने आमादेर অর্ধবৃত্তের এটা আমাদের জি ইকুয়াল টু ডি আমি এটা উল্লেখ করলাম এই জন্য আমরা একবারও বলতে পারতাম যে অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে জি ই সমান হচ্ছে 5 সেন্টিমিটার তাহলে আমরা যেহেতু ক থেকে এটা বলে দিয়েছি এটার মান তারপর আমরা আবারও বলে দিলাম যে জি ই এফ জি অর্ধবৃত্তের ব্যাস জিই ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার এখানে বললাম এই কারণে যে আমাদের ডি জি এর মান কিন্তু দেয়া নেই এই জন্য আমরা ওইটা উদ্দীপকের কথাটা বলে আনলাম তাহলে ব্যাস যদি তোমার 5 হয় তাহলে ব্যাসার্ধ কি হবে অর্ধেক এই জন্য 5/2 সেন্টিমিটার হলো তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 2.5 সেন্টিমিটার এখন আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের পরিধি হচ্ছে 2s পাই r ওই কথাটা আমরা লিখে দিব যে আমরা জানি r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি টু পাই আর এখানে আমরা যদি বলে ফেলি যে আমরা জানি বৃত্তের পরিধি 2s পাই আর তাহলে এখন আমার বলতে হবে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ আর কারণ ব্যাসার্ধ যদি আর না হয়ে এ হয় তাহলে হবে 2s পাই এ ব্যাসার্ধ আর না হয়ে যদি অন্য কিছু বলে দেয় তখন কিন্তু সেখানে পি যদি বলে বৃত্তের ব্যাসার্ধ পি তাহলে 2s পাই পি হবে সুতরাং আমরা এই কথাটা বললাম এই জন্য তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হচ্ছে 2s পাই আর তাহলে আমাদের ই এফ তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে তাহলে অর্ধবৃত্তের পরিধিটা কি আসবে সুতরাং অর্ধবৃত্তের পরিধি কি হবে হাফ মানে অর্ধেক ইনটু 2πr তাহলে কি হচ্ছে শুধু পাই আর এই হলো আমাদের অর্ধবৃত্তের পরিধি সেই হিসাবে তাহলে এখন আমাদের আমি আমাদের তো ই এফ জিটা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে আমরা লিখি তাহলে সুতরাং ই এফ জি ই এফ জি অর্ধ বৃত্তের পরিধি কি হবে পাই ইনটু যেহেতু এটা অর্ধবৃত্ত এজন্য আর আমার পাই আর আর এর পরিবর্তে আমরা পেয়েছি 2.5 এত সেন্টিমিটার তাহলে আমরা পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 2.5 সেন্টিমিটার
मानटा मुखस्त रखार कथा और जेखने जेखने एक शिखे जे तुम्हारे पाठ्यपुस्तक दे आछे जे वृत्तर पायर मान जेखने थ्री पॉइंट मान व्यवहार करा हबे सेखने प्राय लिखते हबे तेल एखन एटाके आमरा क्यालकुलेटर करले 7.85 सेंटीमीटर प्राय এখানে আমরা কিছু ডিজিট ছেড়ে দিয়েছি তাহলে প্রায় লিখব কিন্তু তারপরেও যদি আমাদের সম্পূর্ণ ডিজিটও রাখতাম যেহেতু পায়ের মান ব্যবহার করার পরেই প্রায় লেখার নির্দেশনা আছে যেহেতু এটা কিন্তু পায়ের সম্পূর্ণ মান না এই জন্য যেখানেই পায়ের মান ব্যবহার হবে সেখানেই প্রায় কথাটা লিখতে হবে তাহলে সুতরাং আমরা খ নম্বরের কাজ সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল যে সুতরাং অর্ধবৃত্তের সুতরাং নির্ণয় পরিধি লিখে দেই অর্ধবৃত্তের পরিধি নির্ণয় পরিধি 7.85 সেন্টিমিটার প্রায় প্রত্যেকটা অঙ্কেই ক খ গ প্রত্যেকটা পোর্শনেই কিন্তু আমাদের এরকম নির্ণয় পরিধি বা নির্ণয় মান অ্যান্সার লিখতে হবে কারণ প্রত্যেকটা ক খ গ কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান নাম্বার বন্টন আছে সুতরাং এটা শেষ করার পরে আমরা যখন কোনো কথা লিখলো অ্যাপ্লিকেশন লিখা শেষ হলে বিনীত লিখি চিঠি লিখা শেষ হলে ইতি লিখি এই ইতি অ্যান্সার মানেই হচ্ছে ইতি মানে এইখানে আমাদের সমস্যাটা শেষ এই জন্য আমরা নির্ণয় পরিধি লিখলাম এটা লিখলো অ্যান্সার হয়ে যায় তা না হলে তোমরা যদি এই অর্ধ পরিধি অর্ধবৃত্তের পরিধি লিখেছো এখানে অ্যান্সার লিখে দিল কোনো অসুবিধা না তবে লিখতে হবে না লিখলে এটা কি সম্পূর্ণ মনে হচ্ছে না অসম্পূর্ণ মনে হবে তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল যে আমাদের অর্ধবৃত্তের পরিধি আমরা বের করে ফেললাম তাহলে এখানে আমাদের কি বিষয় জানার ছিল শুধু জানতে হবে বৃত্তের পরিধি কি সেখান সেই পরিধিকে অর্ধেক করলে আমরা অর্ধবৃত্ত পেয়ে যাব এই জন্য আমাদের এখানে এই অর্ধবৃত্তের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করেছি তারপর পরিধির মান পেয়ে গেলাম অত্যন্ত সহজ কাজ এখন গ নম্বরে যেটা আমাদের বলা হয়েছে গ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো সম্পূর্ণ বহুভুজের পরিসীমা নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এন্ড পরিসীমা কী জিনিস পরিসীমা হচ্ছে সীমানা যেমন আমার কাছে একটা কাগজ আছে এইখানে ওই যে উপরে টেবিল এই যে যেমন আমার কাছে একটা বই আছে এটা এরকম একটা ক্ষেত্র হতে পারে এটার পরিধি বলতে কি বোঝায় এটার পরিসীমা বলতে কি বোঝায় পরিসীমা হচ্ছে সীমানাটা এই যে পরিসীমা বলতে এর দিকগুলো এইগুলো যেমন এর চারটা দিক আছে এই দিক এই দিক এই দিক এই টোটালটা হচ্ছে সীমানা পরিসীমা মানে হচ্ছে সীমানা তার এই চারটা দিকের যোগফল যদি ত্রিভুজ হয় তাহলে তিন বাহুর যোগফল আর তাহলে ক্ষেত্রফল বলতে হবে এই চার বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা আছে তার মাপটুকু তাহলে এখানে আমাদের প্রথমত বলেছে এ বি সি ডি ই এফ জি আমার যেই এই সম্পূর্ণ এই ক্ষেত্রটা এর পরিসীমা বের করতে বলছে তাহলে এর পরিসীমা বের করতে হলে আমার এ বির মান আমরা বি সির মান বের করেছি তাহলে এ বির মান জানতে হবে বি সির মান জানতে হবে সি ডির মান জানতে হবে ডি এর মান জানতে হবে ই জির মান জানতে হবে এবং জি এ এর মান জানতে হবে তো এইখানে একটা আমাদের সোজা বিষয় যে পরিধি বলতে আমরা কি বুঝি আমরা কিন্তু এই বহুভুজের কিন্তু মোটামুটি আমাদের ডি সমান জি বলাতে খেয়াল করে দেখো আমাদের এইটার সম্পূর্ণটার মান দেওয়া আছে 15 সিডির মান দেওয়া আছে ডির মান দেওয়া আছে তারা যেহেতু বলছে ডি সমান জি তাহলে জির মানও পেয়ে গেলাম এটার মানও দেওয়া আছে
তাহলে আমাদের শুধু ছিল না বিসির মান, সেই বিসির মান কিন্তু দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে ফেলেছি ক নাম্বার। তাহলে আমরা কথাটা লিখতে পারি যে উদ্দীপকের উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে উদ্দীপকের আলোকে যেটাই বলি আমরা, আমরা এখন গ নাম্বার অ্যান্সার করছি, খ নাম্বার আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু গ নাম্বারের অ্যান্সার করতে গিয়ে আমাদের বলছে, প্রথমে বলছে পরিসীমা, তারপর বলছে ক্ষেত্রফল। তাহলে পরিসীমা কি? এই বাহুগুলোর যোগফল, এই বাহিরের যে দিকটা এই সীমানাটা বের করব আমরা। তাহলে এখানে আমাদের উদ্দীপকের আলোকে ক থেকে উদ্দীপকের আলোকে ক থেকে পাই বা প্রাপ্ত, যাই তোমরা বলো, প্রাপ্ত বলো পাই বলো যাই বলো, বিসি এর দৈর্ঘ্য পেয়েছি আমরা, বিসি এর মান পেয়েছি 2 পয়েন্ট, তোমরা হয়তো লিখে রেখেছ, আমরা বিসি এর মান পেয়েছি 7.62 সেন্টিমিটার প্রায়, এটা আমরা পেয়েছি। তাহলে বাকি মানগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, সংক্ষেপে আমার দেওয়া আছে কি, এ বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার, তারপর সি ডি ইকুয়াল টু হচ্ছে হলো 7 সেন্টিমিটার, এগুলো আমাদের চিত্রে দেওয়া আছে, ডি ই ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর জি ই ইকুয়াল টু, যেহেতু জি আর ডি সমান, এটা ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা আমি ইচ্ছা করলে আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু জি ই সমান হচ্ছে ডি ই, কোত্থেকে পেলাম। আর এ জি ইকুয়াল টু বলা হয়েছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এই বহুভুজের যেই, ও আরেকটা হচ্ছে যে অড, আরেকটা এখানে আমাদের জি দরকার নেই, এটা আমাদের জি ই দরকার নেই, আমাদের দরকার হবে হলো খ থেকে আমরা যেটা পেয়েছি এইটা, এটা আমাদের এই অংশ দরকার নেই। আমাদের হচ্ছে এই পরিসীমাটা কি হচ্ছে, এইটা এইভাবে গিয়ে এই অবস্থার থেকে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে ঘুরে আসছে, তাহলে আমাদের এই অংশটার এই জি আমাদের দরকার নেই, জি আমাদের দরকার নেই, কারণ জি তো ভিতরের অংশ, আমাদের সীমানা কি বলছিলাম, সীমানা চারদিকের যতটা দিক থাকবে তার যোগফল। তাহলে আমাদের এইটার কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে এ বি, বিসি, সিডি, ডিই, ই এফ জি আর জি এ। তাহলে আমরা এখানে জির কোনো প্রয়োজন নেই, আমরা বলবো অর্ধ পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা, না অর্ধবৃত্তের ই এফ জি, অর্ধবৃত্তের পরিসীমা আমরা পেয়েছি হলো, অর্ধবৃত্তের পরিসীমাটা পেয়েছিলাম হলো 7.85 সেন্টিমিটার। কোত্থেকে পেয়েছি আমরা এখানে বলে দিচ্ছি, খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, এটা আমরা প্রথমও লিখে ফেলতে পারতাম, এখানে যেরকম লিখেছিলাম উদ্দীপকের ক থেকে প্রাপ্ত এটা, এবং খ থেকে প্রাপ্ত এটা আগেও লিখে ফেলতে পারতাম, যেহেতু আমরা লিখিনি প্রথম, এজন্য এখন এটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের আবার কি হলো, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের পরিসীমাটা সহজ হয়ে গেল, পরিসীমাটা বের করতে গেলে আমাদের কি কি লাগতেছে, পরিসীমা, তাহলে আমাদের টোটাল অংশটা, তাহলে সুতরাং আমাদের এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা, পরিসীমা সমান কি হবে আমাদের 12 এ বি
प्लस बी सी प्लस सी डी प्लस डी ई प्लस ई एफ जी एच अर्धवृत्तेर परिसीमा प्लस एज এখন আমরা খালি মান বসায় দেব। এদের মান কত? 15। বি সির মান কত পেয়েছি আমরা বের করে রেখেছিলাম? বি সির মান ছিল 7.62। সিডির মান দেওয়া আছে 7, ডিইর মান দেওয়া আছে 5, অর্ধবৃত্তের মান আমরা পেয়েছি হলো 7.85, প্লাস এজির মান আমাদের এজির মান পেয়ে দেওয়া আছে 12 এই সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 54.47 সেন্টিমিটার। এখানে কিন্তু আমাদের প্রায় লিখতে হবে। তাহলে সুতরাং তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা এখানে খেয়াল করো, এটা কিন্তু আমাদের এই অঙ্কের দুইটা পোর্শন, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এটার পরিসীমা পেয়ে গেলাম, এখন আমরা বের করব এটার ক্ষেত্রফল কি। কারণ ক্ষেত্রফল বের করতে গেলে দেখো ভিতরের অংশ, তাহলে এখানে দেখার বিষয় আছে। দেখো এখানে আমরা কতগুলো ক্ষেত্র পেয়েছি, এই অর্ধবৃত্তের একটা, এই সম্পূর্ণটা একটা ক্ষেত্র, এই আরেকটা ক্ষেত্র, এই আরেকটা ক্ষেত্র। তাহলে এখানে আমাদের এই একটা, এই দুইটা সম্পূর্ণটা, 2, 3, 4, এই চারটা ক্ষেত্রের যোগফল সমষ্টি করলে আমরা টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল পাব। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা প্রথমে ওইভাবে আসি দ্বিতীয় পোর্শনের জন্য। তাহলে আমার ক্ষেত্রফল বের করতে হলে আমরা এর ক্ষেত্রফল আমরা পেয়েছি, এটার ক্ষয়ের সাহায্যে আমরা পেয়েছি ইএফজি এর অর্ধবৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমার এটা ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ক্ষেত্রফল আমরা লাগবে, এই বৃত্তের ক্ষেত্রফল, এটা সম্পূর্ণ বৃত্ত, কিন্তু আমার নেব আমরা এই উপরের অংশটা, এই নিচের অংশ আমাদের দরকার। নিচের অংশ আমাদের এই আয়তক্ষেত্রে চলে আসছে, এই ক্ষেত্রে চলে আসছে, তাহলে শুধু উপরের অংশটা নেব। তাহলে উপরেরটা হলো অর্ধবৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? তাহলে আমরা বলি ক্ষয়ে আমরা পেয়েছি অর্ধবৃত্তের পরিধি বের করতে গিয়ে খ থেকে প্রাপ্ত বা পেয়েছি কি পেয়েছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু পেয়েছিলাম 2.5 সেন্টিমিটার। এটা পেয়েছি আমরা। তাহলে আবার এখন বলি, আমরা আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে সুতরাং আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? না অর্ধবৃত্ত তো এটা, না অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, এটাকে দুই ভাগ হয়ে যাবে, হাফ ইনটু পাই আর স্কোয়ার। তাহলে এখন আমাদের এইখানে অর্ধবৃত্ত কি আছে, ই এফ জি এইচ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ই এফ জি এইচ অর্ধবৃত্তের ক্ষেত্রফল
কি হবে হাফ ইনটু হাফ ইনটু পাই ইনটু আর এর মান কত পেয়েছি আমরা বলে ফেলছি 2.5 হোল স্কয়ার এত বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখন হাফ ইনটু 1416 এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 6.25 তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যখন কাজ করব তখন এটা রেজাল্ট পাচ্ছি আমরা 9.82 বর্গ সেন্টিমিটার 82 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই প্রথম অংশের ক্ষেত্রফল পেলাম এখন আমাদের এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব এটা কি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আয়তক্ষেত্র এটা হচ্ছে 12 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা এখানে বলছি যে এল ইজি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমরা সাধারণত যেটা বড় সেটাকে দৈর্ঘ্য বলছি ছোটটাকে প্রস্থ বলছি তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 12 আর প্রস্থ হচ্ছে 7 এত বর্গ সেন্টিমিটার তাহলে কত হচ্ছে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এই যে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার তাহলে 12 × 5 তাহলে হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই একটা ক্ষেত্র পেলাম এই ক্ষেত্রের ক্ষেত্রফল এখন বের করব এই ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটা কি যেহেতু চারটা বাহু সমান আমাদের আমরা এটা প্রথমেই বের করেছি চারটা বাহু সমান হওয়ার কারণে আমাদের এটা হয়ে গেলো একটা বর্গক্ষেত্র তাহলে বর্গ এটা বর্গক্ষেত্রটা কী নাম সি ডি এল এম যেভাবেই বলি আমরা এল এম সি ডিও বলতে পারি যেভাবে তোমাদের মন চাই তাহলে আমরা বলবো সি ডি এল এম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি কেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার তাহলে আমাদের বাহু 7 আছে তাহলে 7 স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে কত হচ্ছে 49 বর্গ সেন্টিমিটার এটা কিন্তু আমাদের জানতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা আমরা জানি তাহলে আমাদের তিনটা পোর্শন হয়ে গেল এই সম্পূর্ণ বহুভুজটা আমাদের চারটা ক্ষেত্রে ভাগ হয়েছে একটা হলো অর্ধবৃত্ত আর একটা হলো আয়তক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র এটা একটা ত্রিভুজ তাহলে আমরা তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখানে ত্রিভুজটা কি বিসিএম ত্রিভুজ বিসিএম এর ক্ষেত্রফল এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু এটা প্রথমে লম্বে গেছি বলেছি প্রথমে এটা বের করতে গিয়ে বলেছি এটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি এখানে আমরা এটা এই ক্ষেত্রের হচ্ছে এটা ভূমির হচ্ছে লম্ব তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা দিয়ে আমরা বের করতে পারি তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি বলতে আমরা 3 আর উচ্চতা বলতে 7 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম 21 দুই দ্বারা ভাগ করলে 10.5 বর্গ সেন্টিমিটার তাহলে
এখন আমাদের খেয়াল করে দেখো আমাদের যে বহুভুজটা সেই বহুভুজটা যতগুলো ক্ষেত্র ভিতরে আছে এই পাঁচ একটা দুইটা তিনটা চারটা এইটা যদি আমি এইটা কিন্তু আমাদের আর দরকার নেই এটা যদি হয় আবার খেয়াল করে দেখো আমাদের কি হলো এটা একটা অর্ধবৃত্ত এর ক্ষেত্রফল আমরা বের করেছি এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি তাহলে এই টোটালটা এই এইটা যোগ এটা যোগ এটা যোগ করলে আমরা সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রফল পাব তাহলে আমাদের এখানে সুতরাং আমরা বলবো এবার যে সুতরাং এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে আমি আবার পুরোটা লিখতে চাচ্ছি না শিক্ষার্থীরা এটা তোমাদের লিখতে হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল তো আমরা একবারে লিখে দিতে চাচ্ছি আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছিলাম অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছিলাম হলো তোমাদের লেখা আছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি নাইন পয়েন্ট এইট টু তারপরে আমরা এটা তোমাদের মতো লিখতে পারো যদি তুমি এইখান থেকে লিখো তাতে কোনো অসুবিধা নেই এখান থেকে আসতে হবে কোনো কথা নেই এটা যোগ এটা যোগ এটা যোগ এটা করো অথবা এটা যোগ এটা ইচ্ছা তোমাদের তাহলে আমরা প্রথমে ওইটা নিলাম তারপরে এই ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি কত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হলো সিক্সটি বর্গ সেন্টিমিটার তারপরে আমরা এটার ক্ষেত্রফল পেয়েছি 49 এর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি কত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 10.5 এটাই তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 10.5 এখানে আমরা একক দিব বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হলো 129.32 বর্গ সেন্টিমিটার এখানে অবশ্যই প্রায় দিতে হবে প্রায় না দিলে কিন্তু সমস্যা কারণ এটা অ্যাকুরেট মান না আমরা এখানে এই মান প্রায় নিয়েছি আগের এই মানটাকে প্রায় করেছিলাম এজন্য টোটালটা হবে প্রায় সুতরাং নির্ণয় ক্ষেত্রফল আমরা কি পেয়েছি নির্ণয় পরিসীমা পেয়েছি কত পরিসীমা পেয়েছি 54.75 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 129.32 বর্গ সেন্টিমিটার প্রায় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিন্তু পরিসীমিতে আসলে কিছু সূত্র যেমন তোমাদের এমনও প্রশ্ন আসতে পারে যে অনিয়মিত আকৃতির বহুভুজ আর হচ্ছে সুষম বহুভুজের মধ্যে কোনটি তোমাদের সহজতর কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য এখন খেয়াল করে দেখো এই সুষম বহুভুজ যদি হতো তাহলে আমরা কিন্তু একটা সেম জিনিস পেতাম তাহলে এটা আমরা সহজেই বের করতে পারি যেমন এখানে সুষম বহুভুজ বলতে যদি মনে করো এরকম একটা হয় এই সুষম বহুভুজ যদি এরকম হয় তাহলে দেখবা যে এই বাহুগুলি সব সমান পাবো আমরা তাহলে বাহুগুলি সমান পেলে এটা প্রত্যেকটা একই ত্রিভুজ একই মাপের ত্রিভুজ তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে 1 2 3 4 5 6 7 8 আট ইন্টু এক ত্রিভুজের ক্ষেত্রফল এটা সুষম বহুভুজের ক্ষেত্রফল বেরিয়ে যায় কিন্তু এখানে কিন্তু তা না এখানে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রের আলাদা আলাদা করে আমাকে ক্ষেত্রফল বের করে তারপর যোগ করতে হয় এই জন্য স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে অনিয়মিত আকৃতির বহুভুজ থেকে সুষম বহুভুজের মান নির্ণয় করা ক্ষেত্রফল বা পরিসীমা নির্ণয় করা সহজ তাহলে এখানে আমরা কি করলাম এই অসম আকৃতির বহুভুজটাকে
বের করার ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রের আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল বের করে তারপর যোগ করে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়েছি। তো শিক্ষার্থীরা পরিমিতিটা তোমাদের জন্য একটু জটিল আমরাও জানি, কিন্তু জটিল হওয়ার কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন জিনিস মিশ্রিত, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদি ইত্যাদি, এদের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো তোমাদের জানতে হবে। সূত্রগুলো জানলে ইনশাল্লাহ তোমরা এটা করতে পারবে। তো আমার বিশ্বাস তোমরা যদি এটা একাধিকবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে, তোমরা মনে রাখতে